তাহলে আসি ভাই ওকে তুমি বুঝে বলে গেলাম আমার বিয়া হ্যাঁ দাঁড়াও তোমার সাথে আমার কথা আছে কি কথা তোমার আপারে কুয়ে গেছিলাম সাত দিন পরে আইসা তারিখটা জানবো সাত দিন হয়ে গেছে তো তাই তারিখটা জানতে আমার বিয়ার তারিখ বুঝে বলে গেলাম আমার বিয়া রং টং মাইখা কোন জায়গা থেকে এলে এগুলো কিন্তু আমার মধ্যে নাই আমার আম্মা জান কিন্তু খুব পরহেজগার মহিলা উনি কিন্তু এসব পছন্দ করে না এই আমার আমাজান খুব পরহেজগার মহিলা না জি শুনছো কি কয় বিয়ার পরে কিন্তু বোরকা পরতে হইব এখন থেকে কোনো পরপুরুষের সাথে চলাফেরা করো না এটা খারাপ তুমি দেখি কান্দ তুমি কান্দ না তোমার আব্বা ওই যে গুন্ডা পান্ডা ভাড়া করছে এটা কিন্তু খুব খারাপ হইতেছে খারাপের দিকে যাইতেছে আরো বাড়তেই থাকবো এইসব গুন্ডা পান্ডা আমার কাছে কিছুই না আমি পকেটে বইরা রাখি আমি কিন্তু বাদশাহ এই তুমি দেখি কান্দ বুঝছি তুমি মনে মনে এখনো মানে নিতে পারো না কান্দো না কান্দো না আবার কদিন পরে দেখা হইব বিয়া হইব বিয়া হইব বিয়া হইব বিয়া হইব বড় ভাই ওর লগে এক সময় আমি চলাফেরা করতাম তো ওই দিন ওরে টেন্ডার ড্রপ করবার দেই নেই ওর সাথে আমার কাটাকাটি হয়ে গেছে ওর এখন খায়ালাম দরকার বেশি বাইরে গেছে বৈঠকবাজি কইরা ওর সিস্টেম কইরা দেই পুলিশ টুলিশ আপনি দেইখেন দেখো কালাম এখন আমি ক্ষমতায় নেই এটাই হচ্ছে প্রবলেম পুলিশ কি আমার কথা শুনবে আপু কি ব্যাপার তুমি কাঁদছো কেন মা ব্যাগটিতে কোনো গন্ডগোল হয়েছে হ্যাঁ হয়েছে কি হয়েছে একজন বাবা হিসেবে একজন গার্জেন হিসেবে আমার ইজ্জত সম্মান রক্ষা করার দায়িত্ব কিন্তু তোমার কি হয়েছে তাই বলো বাচ্চা সেদিন এখানে দাঁড়িয়ে নিরাপত্তা করব এছাড়া আমার আর কোনো উপায় নেই শুয়ারের বাচ্চা আবার গেটেই ছিল আব্বু তোমরা আনুষ্ঠানিকভাবে মিজানের সাথে আমার আংটি বদল করেছো তার সাথে তাড়াতাড়ি আমার বিয়ের ব্যবস্থা করো তা না হলে ওর বাবা মার কাছে আমরা আমেরিকা চলে যেতে বাধ্য হব কলাম এরপরেও কি তোমাকে আর কিছু বলতে হবে না বড় ভাই না আমি বুঝতে পারছি আমার আর কিছু কন লাগবো না